আল্লাহ, একটা মাছের উপর আরেকটা মাছ উঠে যাইতেছে দেখো, কতগুলি অল্প অল্প করে দাও না, অনেকক্ষণ দাও, অল্প করে দাও, আল্লাহ, এই বাপি বড় বড় রুই মাছও আছে, বড় বড় রুই মাছ, এগুলি কিন্তু বড় বড় রুই মাছও আছে এনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি শুরু করলাম হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিয়ে। তো আমরা যে ঈদের পরে ঘুরতে গেলাম, তো আমি তো ব্লগ দিতে দেরি হয়েছে, কারণ ঈদের পরপর তো যে ঘুরতে চলে গেলাম, তখন ওইখানে গিয়ে আর ভিডিও দেওয়া হয়নি, ফোনের তেমন চার্জ ছিল না, চার্জ দিতে পারি নাই। তারপরে যে বাসা আসার পর অসুস্থ হয়ে গেলাম, তো বেশ কিছু ভিডিও আবার জমে গেছে। যখন যেখানে যতটুকু মানে পেরেছি ভিডিও করে রেখেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের শীত শর্ট একটা রিল করেন এই জায়গায়, রিল করে দেন, পুরো একদম ক্যালেন্ডারের ছবি গুলো আছে না, দারুন। বাসার নিচে কিন্তু আছে সুন্দর জায়গা, অদ্ভুত সুন্দর, আসলে ভাবি মনটা জড়াই গেছে, দেখার তৌফিক দিছে। ও বাবারে, কত বড় বানরটা লাভ দিল, মানে আজকের ঘোরাঘুরিটা আমাদের জন্য খুবই পিসফুল, কারণ মালয়েশিয়াতে হয়তো প্রচন্ড কিছু কিছু জায়গা আছে যেখানে ঠান্ডা থাকে, তার মধ্যে এই জায়গাটা ঠান্ডা, হাইল্যান্ড আর হলো ক্যামেরুন হাইল্যান্ড, এই তিনটা জায়গায় ঠান্ডা থাকে, এটা হলো প্রেশার সিল আর গেন্টিং ক্যামেরুন। তো এই জায়গাটা ঠান্ডাটা আমার কাছে আপু ওই ক্যামেরুন চাইতে বেশি মনে হচ্ছে। সকালবেলা ভাবি যখন নামছি না, বাংলাদেশে শীতের মধ্যে রোদ উঠলে যেমন ফিলিংসটা ওইটা লাগছিলাম, আসলে ভাবি বুদ্ধি হয়নি, আসলে ভাবি চুলা টুলা নিয়ে আসতাম আমরা, দারুণ হইতো। আমরা হুট করে এখানে থাকলাম আর কি, হুট করে বুক করলাম, হুট করে থাকলাম, তো খুবই ভালো লাগতেছে। কি দারুন লাগতেছে ফুলগুলা, ওরা তো আসলো কয়দিন আছে, বসো তোরা এন ছবি তুলি, বসো এমনি বসো, বেশি করে না, ও উল্টায় পড়ে যাবা, বুঝতে হবে, পোস্টস তো জানেন নাই যে আমি চা খাচ্ছি, এত সুন্দর দৃশ্য,
আমাদের চা পার্টি, আমাদের চা পার্টি চলতেছে। মিতু আমাদেরকে খুব মজার চা খাওয়ালো। আসলে এমন একটা চা খুব প্রয়োজন ছিল। তো এ তো যেদিন আমরা ঘুরতে গেলাম মানে ঈদের পরের দিন, ওদিনকার রাতের ভিডিও এটা। তো মিতু ইরফান আমাদেরকে ওদের পক্ষ থেকে আর কি আমাদের ডিনার করিয়েছে সবাইকেই ওদের রেস্টুরেন্টে। তো সন্ধ্যার সময় আমরা যে চা খাচ্ছি, প্রথমে চাটা দিল ওরা, তারপর রাতে ডিনারটা সারলাম। অনেক মজাদার ডিনার করিয়েছে আমাদের, অনেক মজার মজার খাবার খাইয়েছে। আসলে ভিডিও করতে পারিনি, আমার মোবাইলে চার্জ ছিল না, তো এ আর কি সেজন্য ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আর কি, তারপরের দিন সকালবেলার ভিডিও। তো আমরা তো বের হয়ে যাব সকালবেলা, সবাই একটু বসে আছে যে যার মতো, আর আমি একটু ভিডিও করলাম। সকালের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর ছিল। আমি বাইরে গিয়ে আবার অনেকক্ষণ হেঁটেও আসছি সকালবেলা। তো এটা ছিল আমাদের রুম। তো সে আমরা তো আর ভিডিও করতে পারি নাই, কারণ মোবাইলে চার্জ চলে গেছিলো। তো এই রুমে আমরা ছিলাম। তো এখন আমরা বের হয়ে যাবো, কাপড় চোপড় গোছাচ্ছি। তো রায়নে কাপড় চোপড় কিছু আনছিলাম, আমার একটা জামা আনছিলাম এই আর কি। আর এই তো বাইরের দৃশ্যটা। আর এখানে একটা ছোট্ট ড্রেসিং টেবিল ছিল, আয়না ছিল আর কি। তো এখন রেডি হয়ে বের হই, পরে আপনাদের সাথে আবার কথা হবে। আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে, আমাদের চেক আউট হয়ে গেল। এখন বাই আছে, এখন আমরা গাড়িতে উঠব। আমরা এখন হচ্ছে কয়টা বাজে একটু দেখে নিই, 10:14 বাজে। আমরা ব্যাক করব হচ্ছে 1টার দিকে, একটু ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে ব্যাক করব। এই ফুলগুলা কি সুন্দর, কলমি ফুল আছে না, কলমি শাকের ফুলের মতো আর কি, পাতাগুলো কিছুটা ওই টাইপেরই সুন্দর। ফুলগুলো নীল, একটা ফুল ছিঁড়ি মাথায় দেব। সুন্দর লাগে, বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাবিব তো আমাকে বললে সুন্দর লাগে। আমরা তো চেক আউট করে চলে আসলাম। এখানে হচ্ছে সবাই মাছ ধরবে। ওই যে আমরা কালকে বিকেলে যে আসছিলাম ওই জায়গায়, এখন বসি দিয়ে মাছ ধরবে। জায়গাটা খুবই সুন্দর, মাছ ধরবো, তারপর আবার একটু মিতু ইরফানের সাথে দেখা করব এখানে, তারপর আমরা ব্যাক করব কুয়ালালামপুর। সুন্দরই লাগতেছে জায়গাটা। তাবিব ছবি তুলতেছে, বাবারি আজকের ওয়েদারটা আবার একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এই যে মাছ, এখন দেখি মাছ পায় কিনা। অনেক বড় বড় রুই মাছ আছে, কত মাছ। হ্যাঁ কি খুলতে পারবো, এটা এখন খাবা? ওকে, কি সুন্দর ফুলটা, কি সুন্দর, মাশাআল্লাহ কি ভাল লাগতেছে দেখতে ফুলটা। ভাবলাম যে একটু ভিডিও করি, এটা মরে গেছে সাইডেরটা। কত বড় বড় একটা ফুল, এই ফুলগুলো না অনেক দিন পর্যন্ত থাকে, এই ফুলগুলা অনেক সুন্দর। আর এই সাইডে ফুলের বাগান দেখলে বা ফুল দেখলে আমার এত ভাল লাগে, শুধু মন চায় ছবি তুলি আর ছবি তুলি।
লাগতেছে একদম সাদা। চিনা হাঁস না, সাদা হাঁসগুলো তো চিনা হাঁস বলে। এই যে বড় মাছ, অনেক বড়, হাক করে রয়েছে সুন্দর সাদা হাঁসগুলো। ভাবি বোম্বাই মরিচ তো অভাব নাই। ধরেন স্ট্রবেরি, আরে এই গাছগুলি আমার কাছে বাসায় আছিল, লাগাইছিলাম। পালং শাক কটা নিমু নিমু ভাবি, মূলা 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 ভাবি মূলা, আরে না এটা মূলা, ওটা ফুলকপি না, নিচে থাকে না তো ওপরে, মানে হয় না হইতেছে আর কি। গাছা মিষ্টি সুন্দর ছোট্ট একটা ই আর কি, ছোট্ট একটা। আরে আমাদের ব্যাড লাক তো শান পাইলাম না স্ট্রবেরি। এগুলো কি স্ট্রবেরি? আর এটা হচ্ছে স্ট্রবেরি, স্ট্রবেরি এটা। এই যে এটা দেখো, যেটা মধ্যে ই আছে, কি বৃষ্টি দপ্তাছে ভাবি। জিগা নামকো দিবনি, পে কোটা দুই তিন দেখা যায়, এমন তো না। যে স্ট্রবেরি একদম ছোট ছোট দুই একটা দেখা যাইতেছে, হয় নাই তো মাত্র হইতাছে আর কি। ছোট ছোট কয়েকটা স্ট্রবেরি দেখা যায়। এ পিছনে ভাবি বেগুন গাছ আছে, বেগুন দেখি তো, কত বড় বড় বেগুন গাছ, কিন্তু বেগুন একটাও নাই, অনেক বড় বড় বেগুন গাছ। বেগুন একটা তেমন কোনো তো সবজি নাই, বেগুন গাছ একদম খালি। এটা কি বাঁধাকপি নাকি ফুলকপি? ফুলকপি হতে পারে, ফুলকপি না বাঁধাকপি জানি না, মনে হয় বাঁধাকপি, হয় নাই এখনো, চারা ছোট। স্ট্রবেরি থাকলে সেই হতো। আহ কি সুন্দর গ্রান, অনেকদিন পর তাজা গোলাপের গ্রান শুনতে পাইলাম। ভাবি সবজি কিছুই নাই, এমন নাই, ভালো নাই। তো ওখানে বাঙালি ভাই আছিল, তার কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম। এই যে দুইটা স্ট্রবেরি আছে, বলো যে সিরা নিয়ে যান, সমস্যা নাই। ছোট ছোট, না 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 এখানে কেউ আসতে পারবে না, কাউরে এলো নাই, এলো নাই। না না আমরা চলে আসছি মৃতদের এখানে, মাছ ধরার দিক থেকে সবাই চলে আসছে, মাছ পায় নাই, শুধু শুধু এক ঘন্টা বসে ছিল। আর এখানে কি সুন্দর পাখির ডাক, কি পাখি জানি না। কি সুন্দর হয়, ওই উঁচা জায়গা থেকে আসতেছে পাখি ডাক, উঁচা গাছগুলির দিক থেকে। আমার ক্যামেরাটা কি জানি হঠাৎ হয়েছে না, ওয়েদারের কারণে কিছু বোঝা যাইতেছে না। তো আমরা এখনই ব্যাক করব, মৃতদের সাথে দেখা করে তারপরে হচ্ছে চলে যাবো।